Qulin rabbana qulin rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmah innaka antal wahhab. Hey Rabb, la tuzigh qulubana badal antarta bakro kore din na hadayat deyar por wa hab lana min ladunka rahmah apnar pokkho theke rahmat den. Innaka antal wahhab apnar je boro danbidar keu nai chaite hobe kar kache Rabbana Rabbin nama porte hobe amra amader bachchaderke Rabbin nama porabo. Mudhar bhai sundor bolechilen prottekti bachchake Quran shekhano uchit thik ta bate ami bolbo prottekta school e Quran er syllabus dhukiye den ortho ek ghonta bachchara school e Quran shikhbe thik ta bate Sheikh Mujibur protishthito je Islami foundation shetar uddyoge prottekta grame moktob chilo shei moktobgulo abar chalu kore den এই মক্তব যদি চালু হয় আমাদের বাচ্চারা এমনি শিক্ষিত হবে ঠিক না ঠিক হয়েছিল আলহামদুলিল্লাহ চালু হয়েছে এখন স্কুলে চালু করে স্কুলে আমি অত্যন্ত কষ্টের সাথে বলছি আমি গায়বান্দা এক মাহফিলে গিয়ে একটা ছোট ছেলে এই যে জুবায়রের মত এই যে জুবায়র জুবায়রের জাহাঙ্গীরের ছেলে দুই ছেলে জুবায়রা জুনায়েদ জুনায়েদকে দোয়া করবেন আপনারা ও কোরআন মুখস্থ করা শুরু করেছে জুবায়রা করবে তুমি আগে শেষ করে ফেল Good boy, understand man? Oh coach, eti hoa dokta. Quran joto mukhasto korben, shaitan toto paliye jabe, dure chole jabe. Ek chhele ke jiggesh korlam, baba, amader nobir naam ki, koy Hussein Muhammad Ershad. Ar ami bollam ki bolla tumi? Koy amader nobir naam to Hussein Muhammad Ershad. Bollam kon class e poro, koy 5 e. To kon school e poro, bracket school e. কোনো স্কুল থাকবে না যেখানে কোরআন ঢুকবে না ঠিক না ভাই ঠিক মেয়েদের মাথায় একটু পর্দা লাগিয়ে দেন কোন বখাটে ছেলে ওদেরকে বিরক্ত করবে না ওদেরকে হেফাজত করে দিবেন কে প্রথম রবের পড়াটা ঢোকাতে হবে কারণ আমি চলে যাব আপনি চলে যাবেন মোতাহার ভাই চলে যাবেন আমাদের সবাই আমরা চলে যাব থাকবে শুধু কোরআন ঠিক না ভাই ঠিক আমি চলে গেলে ওনার নাতি যদি কবরের পাশে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রব্বিল প্রথম প্রশ্নের উত্তর আছে না নাই যদি দ্বিতীয় প্রশ্ন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উত্তর হয়ে গেল তৃতীয় প্রশ্ন ইসলাম তৃতীয় প্রশ্ন কি ইসলাম মা দীনুকা তোমার দিন কি সে বলবে ইসলাম কি বলবে কারণ হুজুর সময় আমরা পড়ি আল ইসলাম নূর নল কুফর জুলমা আল ইসলাম হক নল কুফর বাতিল এটা আমরা পড়ি সেজন্য রবের শিক্ষা আমাদেরকে শিক্ষিত হতে হবে কারণ রবের শিক্ষা যারা শিক্ষিত হয় তাদেরকে আল্লাহ চারটা গুণ দেন কয়টা সূরা ফুসসিলাতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুওয়াদুন কার কথা বিশ্বাস করেন তো বিশ্বাস করেন তো দেখি কে কে করেন না হাত কিছু উবে ফেলাস আপনারা বিশ্বাস করেন কিন্তু মানতে কি পারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ আমাদের রব কে আল্লাহ মসজিদে গেলে আমরা ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান আমরা কি বলি রব্বানা লাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর আপনি বলে দেন যারা রব্বানা লাকাল হাম পড়ে তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন যখনই আপনি বললেন রব্বানা লাকাল হাম আল্লাহ বলেন আমি এখনো খুশি হইনি তোমার কপাল তোমার হাত তোমার পা তোমার সব কিছু মাটির সাথে লাগাও আমরা বললাম কেন লাগাবো আল্লাহ বলছেন সূরা তাহা মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى এই মাটি থেকে বের করেছি এই মাটিতে আবার কবর হবে আবার এই মাটি থেকে বের করে দিবেন কে আল্লাহ এই মাটিতে আমরা কপাল রাখি নাক রাখি হাত রাখি পা রাখি আল্লাহ বলেন কি করবি আমরা করি সুবহানা রব্বি আল আলা কয়বার করি মিনিমাম আর রাসূল করতেন মিনিমাম 9 বার কয়বার 9 বার নরমালি রাসূল 9 বার করতেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
মিশকাতের ভিতরে পাবেন হাদিসটা কিতাবুস সালাতের ভিতরে নয়বার পড়তেন কয়বার আমরা সারা দিন শুধু তিনবার পড়ি কিছু লোক আছে সেজদা দিয়ে তিনবার করে সুজদা করে থাকে ইমামে যা করে করুক হ্যাঁ কি ব্যাপার আপনি চুপ করে আছেন কেন পাশের লোকে পড়ে কিনা টের পাওয়া যায় কিনা যায় বললাম যে তিনবার পড়ে চুপ করে আছেন তো হয়তো তিনবারই তো পড়তে পারে আরে মিয়া তিনবার তো মিনিমাম আপনি যদি 500 বার পড়েন সওয়াব বেশি না কম পড়বেন যত বেশি বরকত পাবেন তত এরপরে আল্লাহ বলেন সালাম ফিরালা এখন কার কাছে হাত তুলবা আমরা হাত তুলে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান তাহলে রবের প্রথম হুকুম হলো আমরা নামাজ পড়ব পড়বেন তো সবাই পড়বেন দেখি একটু কষ্ট করে হাত তুলেন তো কারা কারা পাঁচ অক্ত পড়বেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বুল আলামিন এবার নামাজের পরে কি করবেন সেটা কোরআন শরীফে আছে না নাই আল্লাহ বলছেন নামাজ আমার ইবাদত ইবাদতের মাথা নামাজ সূরা তাহা ইন্নানী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনী ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি তোমার আল্লাহ আমি ছাড়া তোমার কোনো ইলাহ আমার ইবাদত করো আমরা বললাম কি করব আল্লাহ বলেন নামাজ কায়েম করো আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে এবার ইবাদতের পরে কি করব বনি ইসরাইল আল্লাহ বলছেন 23 وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقُبَّا تُمِي إِذْهَرَنِي سِشْتُنِي أَمَارِ تُمَارِ قَدُو تَلِي رُوِيْشِ جَنَّةِ جَنَّةِ قُتَارِ قُتَارِ مَائِرْ پَائِرْ تَلِي آر بَاپِرْ پَائِرْ تَلِي بَوْتَ كِسُوِي نَي نَكِي দুইজনই জান্নাত দুইজনই কি জান্নাত ইবনে ওমর আর বাপের ব্যাপারে বিচার দিচ্ছেন রাসূলের কাছে ওমর ফারুকের বড় সন্তান তো রাসূল দুই দিক বিচারটা শুনে তৃতীয়জন ডাকলেন কষ্ট হচ্ছে আল্লাহ কবুল কর দ্বিতীয় দিন শুনলেন তৃতীয় দিন দেখে বললেন ইয়া বুনাইয়া ইসমা হে ছেলে শুনো জান্নাতের দুটি দরজা একটার নাম আব্বা আরেকটার নাম আম্মা এই দুটি দরজার সাথে কি ব্যবহার করবা তুমি ঠিক করে নাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতার ইবাদত কর পিতামাতার সম্মান করবা ইহসান করবা আমার ইবাদতের পরে আমরা বললাম ইহসান কি আল্লাহ বলছেন প্রথমে ইহসান বৃদ্ধ বয়সে কুশলে বৃদ্ধাশ্রমে পাঠাবা না যদি দুইজনের একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় ফালা তাকুল্লাহ মাউফ উফ বলবা না বৃদ্ধাশ্রমে পাঠাবা না নিজেও বলবা না উপর জায়গায় রাখবা না তিন নাম্বার লা তানহারুল মাঝির কি দিয়ে কথা বলবা না কে বলছে শিখিয়ে দিচ্ছেন কে আপনি মনে করবেন না এগুলো তামসা আপনি পিতামাতার সাথে বেয়াদবি করবেন আমল সব আল্লাহ বরবাদ করে দিবেন নবীর সাথে বেয়াদবি যেরকম মারাত্মক গুনাহ পিতামাতার সাথে বেয়াদবিও মারাত্মক গুনাহ কোনো কিছুই থাকবে না আবার আপনার আমল হবে দিলে আপনি যত বড় লোকই হন আপনার দুনিয়াও শেষ আখেরাতও ফেরাউন ফেরাউন হয়েছে পিতামাতার অবাধ্য হয়ে তাকে পিতামাতা ত্যাজ্য করে বাড়ি থেকে বের করে দিয়েছে ত্যাজ্য করার কোন সিস্টেম যদিও ইসলামে নাই কিন্তু আমাদের সেটা বেশি হয় তোরা ত্যাজ্য করে দেবো কেন কেন ত্যাজ্য করে দিবেন ছেলে আপনার অবতে বিয়ে করেছে তাই আপনি ত্যাজ্য করে দিবেন তাই তো তো ছেলেকে একটু আগে থেকে দিন শিক্ষা দিতেন তাহলে তো হয়ে যেত ছেলেকে দিন শিক্ষা দেন নাই আপনি কোরআন শিক্ষা দেন নাই এরকম পিতা মাতা আছে না নাই একটা দোয়া পর্যন্ত ছেলে করতে পারে না এরকম ছেলে আছে না নাই ইংলিশ মিডিয়ামে দিছি আমি দেখেছি এক জানাজা এক ছেলে এসেছে চুপ করে দাঁড়িয়ে আছে হ্যালো তুমি কে কামি মি দ্যাটস মাই ড্যাড ফোন বন্ধ রাখো বলছে আমি আমার ছেলে আচ্ছা তুমি কি করছো বলছে আই ডোন্ট নো হোয়াট টু ডু বলছে ওয়াই ইউ স্পিকিং ইংলিশ ম্যান দিস ইজ বাংলাদেশ গাই ওয়াজ স্টার্টিং ইন ইংলিশ মিডিয়াম অলরাইট ম্যান কাম হিয়ার হোয়াট ইউ গোনা ডু ফর ইওর ড্যাডি তোমার বাপের জন্য তুমি কি করবা বলছে আই ডোন্ট নো হোয়াট টু ডু কি করব আমি জানি না ওই বাপের দুনিয়াও শেষ আখেরাত
সন্তান দোয়া করলে সবার আগে কবুল করেন কে আমরা 10,000 হুজুর আপনার আব্বার জন্য দোয়া করব এটা যেতেও পারে নাও যেতে কিন্তু সন্তান যদি দোয়া করে সাথে সাথে কবুল করবেন কে সন্তানের মতো আমাদের কার দোয়া হবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা জিনিস তোমরা রেখে দাও সদকাতুন জারিয়া ও প্রথম বলেছেন ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু এমন সন্তান রেখে যাবা যে পিতার জন্য দোয়া করতে পারে ওয়ালাদুন সলিহুন হলেই হবে না নেক সন্তান তোমাদের জন্য দোয়া পারে না এটা নেক সন্তান না ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু রাসূলের সংক্ষেপ দেখেন কারণ রাসূলের শব্দগুলো রাসূলের না শব্দগুলো কার আল্লাহর শব্দ ওহি সব হাদিসে ওহি কোরআনও ওহি কিছু মুরুক্ষ বলে আমরা আহলে কোরআন কি আহলে কাফের ঠিক তুই কোরআন বুঝছ না হাদিসে বুঝছ না ঠিক তবে ঠিক রাসূল জীবনেও নিজের মন থেকে কোনো কথা বলেন না একটা অক্ষর বলেন না সেটা আল্লাহ সূরা নজমে জবাব দিচ্ছেন 4 নাম্বার আল্লাহ ওমা ইয়াতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিয়ুন ওয়াহা কোনদিন মন থেকে কথা বলতেন না ওহি করলে কথা বলতেন আবার সূরা আহকার 42 নম্বরে আল্লাহ বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল যদি মন থেকে কোনো কথা বলতেন না আখনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু ওয়াতিন আমি ডান হাত চেপে ধরে মুহাম্মদের কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম কে বলেন আল্লাহ কে বলেন ক্ষমতার ওহি সব ওহি কোরআন হলো ওহিয়ে মাতলু আর হাদিসের ওহিয়ে গায়রে মাতলু কোনটাকে ভাগ করবেন না যারা বলে নুমের বাদ নাকুর বিবা সূরা 150 যারা বলে এটার পরিমাণ আল্লাহ এটার সাথে কুফরি করলাম উলাইকা হুমুল কাফিরুন হাক্কা ওরা হলো আসল কাফের কে বলেন আল্লাহ বলেন রাসূলকে আমরা 100% মানি ঠিক না বলি রাসূলকে না মানলে তো নামাজও করতে পারবেন না আল্লাহ বলেন আকিমুস সালাত রাসূল বলেন যোহর করাটা কথা পারবে যোহর চাইটা কাতাস মাগরিব এশা ফজর এই রাকাতগুলো কে শিখালেন মুহাম্মদ সাল্লাল্লাহু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের জীবনকে সুন্দর করো কি দিয়ে সুন্দর করবা দুইটা জিনিস একটা হলো কোরআন আর একটা হলো হাদিস আর একটা কি হাদিস রাসূলের যা রেখে গেছেন সবগুলো হাদিসের ভিতরে আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আমাকে রব মানো তাহলে আমি প্রথম মানবা ফেরেশতা নাযিল করব দুই নাম্বার কোনো ভয় রাখবো না তিন নাম্বার কোনো দুশ্চিন্তা রাখবো না চার নাম্বার আমার সবগুলো জান্নাত আমি তোমাদেরকে দান করে দেব এই জন্য প্রথম সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব রাজি আছেন তো রাজি আছেন ভাইরা দেখি কারা কারা আজ একটু হাত তুলে দেখা দেয় আল্লাহ এই হাতগুলো কবুল করে আরো জোরে বলেন আমিন আমাদের প্রিয় মেহমান আজকে মেহমান বলেছেন প্রত্যেকটা সন্তানকে আপনি কোরআন শিখা আপনার ছেলেরা সোমবার পরে যদি ঘরে না ফিরে আপনি একসাথে যান আমাদের প্রতিরক্ষা বাহিনী আজকে অনেক মজবুত বাংলাদেশের পুলিশের মতো এত দক্ষ পুলিশ পৃথিবীর কোন দেশে আমি আমেরিকা ইংল্যান্ডে দেখেছি কত রকমের টেস্ট পুলিশে করে আসামি ধরার জন্য আর আমাদের পুলিশরা ওকে যদি একটা রাখা দেয় বাসে উঠে এরকম করে তুই উঠ তুই উঠ উঠে তার পকেটে হাত দেয় পকেটে হলো ইয়াবা রহমতুল্লাহ আলাইহি আরেক পকেটে হাত দেয় গাজা শরীফ আছে না নাই কি দক্ষ পুলিশ আমি টেকনাফ থেকে আসছি একটা গালের ভিতরে সব পাগড়িওয়ালা আর টুপিওয়ালা জিকির করতেছে সমান এখন ওদের জিকিরের খেলায় আমরাও কে করতেছি ওসি সাহেব এসে বললেন জিকির বন্ধ করেন কল জিকির বন্ধ করতে ওজু লাগবে ওসি সাহেব বলে আমি আসর নামাজ পড়ে আসছি বন্ধ করেন দেখি আপনাদের চেকিং হবে ওসি চেক করবেন না হাতটা চলে যাবে নামাজে লোকেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ঠিক তবে ঠিক পাগলি ধরে টান দিছে দেখে যে শুধু ইয়াবার ইয়াবা কি খবর এত জিকির কে সোনের গা আগে লাফায় ঠিক না বেঠি এত জিকির কিসে সবগুলোর ঘরে ভিতরে নিয়ে গেছে এগুলো আসলে পাগড়ি আলা না এগুলো পাগড়ি ভ্যাস ঢুকছে ঠিক না বেঠি এগুলো আসলেই চোর আমাদের লেবাস চুরি করেছে ঠিক না বেঠি এই জন্য আপনাকে ইসলামে আসতে হবে আপনার ছেলেকে আপনাকেই গঠন করতে হবে ছেলে প্রাইভেটের নাম দিয়ে কোথায় যায় মেয়ে কোথায় যায় আপনি যদি খবর না রাখেন আপনি দায়ুস আপনার মেয়ে 7 বছর 9 বছর মেয়ের বয়স
ওকে আপনি হাফ প্যান্ট পরানো জায়েজ নাই আপনি ওকে খেয়াল রাখবেন ও কোথায় যায় আপনি তার তদারককারী আপনি সাথে নিয়ে যান সাথে নিয়ে আসেন মেয়ে কোথায় যায় ছেলে কোথায় যায় জানে না যেই মেয়ে তা যেই পিতা তার মেয়ের খবর রাখে না ওই পিতা দায়ুস যেই স্বামী তার স্ত্রীর খবর রাখে না ওই স্ত্রী দায়ুস তাহলে আমাদের প্রথম কাজ হবে আমরা রবের শিক্ষা দেব রাজি আছি তো দুই নাম্বার রবের শিক্ষা দিলে ভয় শূন্য করে দিবেন কে এখন কেন পারছে না হামাসের সাথে খবর নিয়েছেন কেন পারছে না ওই যে মোসাদের যে চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করছে হোয︰└└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 └গাজাতে প্রায় পর্যন্ত 30,000 টন বোম তারা ফেলেছে কিন্তু এখনো আল্লাহর সৈনিকের আছে না নাই কোচো করে যখন যায় আমরা শুধু শ্যাডো দেখি ওরা সিদা এনে হিউম্যান বে উই সি দা শ্যাডো আমরা শুধু ছায়া দেখি কি দেখি ছায়া দেখি এখন আমরা স্কুলে বোম মেরেছি হসপিটালে বোম মেরেছি মুসলমানরা বলেছে ওগুলো ছায়া নয় ওরা হলো ফেরেশতা ওরা কি ফেরেশতা ব্রিটিশ একজন জেনারেল বলছিলেন আই হ্যাভ সিন অলমাইটি ইন আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি আফগানিস্তানে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে হাউ ডু ইউ সি দা অলমাইটি তুমি আল্লাহকে কিভাবে দেখেছো তিনি বলছেন মিডনাইটে আমরা যখন বোমিং করতে উঠেছি আকাশে বোম মারছি দেখি যে পাগড়িধারী কিছু লোক বোম নিয়ে নিয়ে নদীতে ফেলে দিচ্ছে আমরা নিচে এসে জিজ্ঞেস করলাম তোমাদের ওই সৈন্যরা কোথায় তারা বলছে কাদের কথা বলো রাতের বেলায় যারা তোমাদেরকে পাহারা দেয় ইমামরা বলছেন রাতের বেলায় আমাদেরকে ফেরেশতারা পাহারা দেয় কারণ আমার নবী বলেছেন যারা আয়াতুল কুরসি পড়বে তাদেরকে একটা ফেরেশতা সারা রাত পাহারা দিবে ঠিক না বেটি এখন একটা ফেরেশতার সাইজ কত বলেন তো ওয়া শুনছে কি পাহাড়ের সমান বহু পাহাড় এটা সাইজ রাসূলুল্লাহ বলতেন না যখন নাযিল হলো আলী হাতে 27 জাহান্নামের ফেরেশতা কয়জন হবে কয়জন কয় একজন 19 কয়জন 19 তখন আবু জেহেল কয় এই তোরা কে কই আছো আজকে মুহাম্মদের ধরার যন্ত্র পাইছে জাহান্নামের ফেরেশতা মাত্র 19 জন আমি একা বলতাম না তোরা কয়জন ডাকবি কো একজন এদিকে লাভ দেয় একজন এদিকে লাভ দেয় এরা ভাগযোগ করে নিছে 19 জন তারা অ্যারেস্ট করে ফেলে কে বাস জাহান্নাম আমাদের হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব তার সব উম্মতের জাহান্নামে ভরে দিল আমরা গিয়া জাহান্নামে জান্নাতে উঠো আল্লাহ বলেন এত সহজ বেটা পাগল কোথাকা সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড় উহুদ পাহাড় 10 মাইল লম্বা আড়াই মাইল চওড়া 10 মাইল লম্বা আড়াই মাইল চওড়া এরকম একজন ফেরেশতা যদি ঘরে দাঁড়িয়ে থাকে ঢুকবে কেউ কথা বল না এবারে সবচেয়ে বড় ফেরেশতার সাইজ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি মেরাজে গেলেন আরশ বহন করছে হামলা তাকশি সামানিয়া আল্লাহর আরশ বহন করছে আটজন ফেরেশতা কয়জন রাসূল বলেন আল্লাহ আমি আপনার একজন আরশ বহনকারী ফেরেশতা দেখতে চাই আল্লাহ চক্ষু উন্মোচন করে দিলেন দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই একজন ফেরেশতা আমি দেখলাম তার গর্দান থেকে এই পর্যন্ত লম্বা হবে 700 বছর যদি কেউ দৌড়াতে থাকে ওই জায়গা শেষ করতে পারবে না 700 বছরের রাস্তা শুধু এই ঘাট থেকে এই পর্যন্ত তাহলে এই বিশাল ফেরেশতা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন কে আল্লাহ সুম্মা ইস্তাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু কোনো ভয় থাকবে না ভয় মাত্র কাকে করব আল্লাহকে করব আবার আল্লাহ বলছেন যারা তিনটা কাজ করে তাদেরকে আমি ভয় শূন্য করে দেই মসজিদে যারা যায় তাদেরকে ভয় শূন্য করে দেন কে আল্লাহ إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله مسجد কমিটিতে কোন মসজিদ থাকতে পারবে মসজিদ কমিটিতে থাকবে মুমিন কি থাকবে মুমিন মুমিন কারা আকাম আসসালাত যারা নামাজ কায়েম করে যাকাত দেয় আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে এখন মসজিদের থেকে বের হই প্রথম পিতামাতার খেদমত মায়ের খেদমত কয় জোরে বলেন আরো জোরে বলেন তিন গুণ কেমনে করবেন খেদমত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মাকে এমন আদরে রাখবা যাতে মায়ের মুখ দিয়ে কখনো উফ শব্দটা না আসে এটা বিখ্যাত গল্প হাদিসের গল্প মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন
আমি গার সাথে বেহেশতে থাকব মূসা রাসূলুল্লাহ বললেন ইউ স্টে ইন দ্যাট প্যারাডাইস উদ্বুজা তুমি একজন কসার সাথে জান্নাতে থাকবে কার সাথে কসার মূসা রাসূলুল্লাহ বললেন এটা কেমন কথা আল্লাহ আমি একজন জমানার পয়গম্বর আমি একজন কসার সাথে থাকব আই উইল সি দ্যাট বুচার আমি ওই কসাইকে দেখতে চাই তিনি বললেন ঠিক আছে যাও ওই কসাই ওই জায়গায় গরু জবাই করে ছাগল জবাই করে দেখে একটা গোশত নরম করে রেখে দেয় সারা দিন বিক্রি করার পর ঘরে যায় ওই গোশত দিয়ে নরম করে কাবাব বানিয়ে মায়ের দাঁত নাই মায়ের মুখে ছিঁড়ে ছিঁড়ে দেয় মা খায় আর বলে জমনার পয়গম্বরের সাথে আমার ছেলেটাকে আপনি জান্নাত দিয়ে দিয়ে যাইতে হবে কার কাছে আল্লাহর পরে মায়ের খেদমত কার খেদমত মায়ের খেদমত একজন সাহাবী ইয়েমেন থেকে ঘাড়ে করে মাকে আনলেন হজ করালেন উমরা করালেন হজের সবগুলো কাজ শেষ করলেন যাওয়ার সময় রাসূলকে বললেন সাল্লাল্লাহু আমি আমার মায়ের কোন হক আদায় করতে পেরেছি কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই যে মায়ের দুধ খেয়েছো এক ভোগ দুধের হক তুমি আদায় করতে পারো কেন মায়ের তিন গুণ আল্লাহ দিলেন সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়া হানানা আলা ওয়াহাদ ফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি প্রথম তোমার মা দ্বিতীয় তোমার বাবা বেটে ধারণ করেছেন কে আরো জোরে বলেন রক্ত প্রবাহিত করেছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে এই জন্য মায়ের হক তিন গুণ বাড়িয়ে দিয়েছেন কে বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে সারা বছর বাঁধবে কারা কথা বলে ঘর পরিষ্কার করে কারা বাচ্চা রাখে কারা মাই খায় কারা মারো কেন মারো কেন মূর্খ মেয়ের গায়ে হাত তুলেছিস তো মরেছিস ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না ছোট বাচ্চাকে মারে অনেক লোক কাছে না নাই মাদ্রাসাতে আছে স্কুলেও রাসূল আলীকে ডেকে বলছেন আলী শোনো যে বাচ্চারা সেজদা দেয় এদের গায়ে কখনো হাত তুলো না আমাদের মসজিদে যায় বাচ্চারা মসজিদ থেকে ধাওয়া বের করে দেয় এরকম মুরব্বি আছে না নাই কেন ধাওয়ান বাচ্চাদের কেন তোমার নামাজ কবুল নাও হতে পারে বাচ্চার যে কবুল হবে তাতে কোনো সন্দেহ রাসূল ফজরের নামাজে দাঁড়িয়েছেন কোন নামাজ ফজর হঠাৎ করে একটা শিশুর কান্না ভেসে এসেছে তিনি ফজর না সার ফালাক দিয়ে ফজর শেষ করে দিলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত সংক্ষিপ্ত নামাজ তো আপনি পড়েন না ওহি আসলো নাকি অসুবিধা হলো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে তাকে কষ্ট দিতে চাই না আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি শিশুর দিকে খেয়াল রাখবেন এই শিশুর এত দা বুখারী বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়াচ্ছেন এক সাহাবী কোন কোন শিশু নিয়ে আসছেন রাসূল ওই শিশুকে কোলে নিয়ে মসজিদে নামাজে দাঁড়িয়েছেন রুকুতে গিয়ে শিশুকে পাশে বসিয়ে রেখেছেন সেজদায় বসিয়ে রেখেছেন রুকু সেজদা থেকে উঠে আবার বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছেন এত ছোট বাচ্চা তো আমরা আনি না কিন্তু সাত বছরের যে বাচ্চা এই মসজিদে আসলে কি শিখবে কথা বল না কেন একে আপনি সাত বছর বয়সে নামাজ শিক্ষা দিবেন দশ বছর বয়সে যদি না পারে একটু কাঠিন না তার করেন লাঠি প্রয়োগ করবেন না মানলেন তো হেরে গেলেন আমাদের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে কোন দেশে মেয়েরা আগে হেজ্জো করে না ছেলেরা কারা না মেয়েরা আগে হেজ্জো করে কমন্যান হেজ্জো খানা করে মেয়েরা ছেলেদের অনেক আগে হেজ্জো করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুফতি বোর্ড যেটা ছিল সেটাতেও প্রধান ছিলেন একজন মহিলা কি নাম মায়েশা কি নাম মায়েশা ওনার চেয়ে বড় মুফতি কেউ ছিলেন না যখন অন্যান্য মুফতিরা থেকে যেতেন মায়েশার কাছে আসতেন ফরায়েজের এত বড় মাসলা কেউ দিতে পারে না মায়েশা ছাড়া এই জন্য আল্লাহ আমাদের মাদেরকে ইসলামের জন্য কবুল করে আপনি তাদেরকে সুন্দর করে নসিহা দিবেন তিন নাম্বার কোনো দুশ্চিন্তা আমাদের থাকবে না এখন কত রকমের দুশ্চিন্তা সংসারের দুশ্চিন্তা পরিবারের দুশ্চিন্তা আমাদেরকে কুড়ে কুড়ে খায় আল্লাহর হাবিবের কাছে যখনই কোনো চিন্তা আসতো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন
বেলাল কে বলতেন আদনিয়া বেলাল রাখনি বিসালাত বেলাল আযান দাও নামাজ দি আমার কলিজাটা ঠান্ডা করে দাও সাহাবায়ে কেরাম মনে কষ্ট পেলে মসজিদে চলে যেতেন নামাজে দাঁড়াতেন না আমাদের মনে কষ্ট হলে আমরা বিড়ি খাই আছে না নাই কিছু লোকে গাঁজা খায় কি গা আমরা খাবো না এগুলো রাজি আছেন আপনারা যারা খায় এদের সাথে সম্পর্ক রাখেন না কি নোংরা পায়খানা গিয়ে কি খায় শয়তান কি খায় ওখানে কি এখন মনে হয় করোনার পরে বিড়ি খাওয়া বাড়ছে যুবক ছেলে রাস্তায় হেঁটে হেঁটে বিড়ি খাচ্ছে সামনে দিয়ে মুরব্বি যাচ্ছে কোনো খেয়াল নাই আসলে নাই তুমি রাসূলের উম্মত না তুমি রাসূলের উম্মত না মুরব্বিকে সম্মান করতে পারল না শিশুকে আদর করতে পারল না তুমি রাসূলের উম্মত না ঠিক না বটি এই জন্য আমরা রবকে মানব রব আমাদেরকে আইন দিয়েছেন কোন হারাম জিনিস খাওয়া যাবে না জর্দা খাওয়া যাবে যাবে সাদা একই তো জিনিস বিড়ির ভিতরে যেটা দেয় সেটাই তো চাবা একা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো জোরে বলেন আমিন কোন নেশা জাতীয় জিনিস খাওয়া যাবে কম হোক আর বেশি হোক মদ আপনাদের ক্যাপাসিটিতে আছে না নাই হ্যাঁ আমি ভাইকে বলবো দুই ভাইকে উৎখাত করুন এগুলো লোক যে কত দুষ্ট আপনাদের এখানে তালের রস পাওয়া যায় ওই যে এদিকে মেন রোড থেকে ঢুকতে ওই যে পেট্রোল পাম্পের ওখানে তালের রস বিক্রি হয় আমি গাড়িতে একবার তেল নিব তো ঢুকছি পাম্পে দেখি যে নিয়ে বসে রয়েছে ওই কিরে কয় তালের রস বললাম আমার দুই গ্লাস দেয় পাম্পের দেবো না আমার দেবো না এটা মানে আমার দিবি না মানে কামে হুজুর মানুষ এটা খায় বলবেন যদি আমার দেবো না গাড়ি দিবি বাসের ড্রাইভারে খাওয়া দেবো বাসের জাম কিছু কম্বল রাস্তাটা খালি কত দুষ্ট দেখে হে তারি নিয়ে গেছে সেখানে বেসতে তার তার রসতে কিছুকে ডাকলে এটা কি হয় কি হয় তারি হয় এগুলো নোংরা এই যে করোনা গেল করোনাতে মারা গেছে বেশি কারা বলেন তো মদ খাইছে বেশি যারা মারা গেছে বেশি যে দেশে মদ বেশি সেতে মরছে বেশি সবচেয়ে বেশি মরেছে কোথায় বলেন কোথায় আমেরিকা কোথায় তারপরে মরেছে কোথায় আমাদের পাশের দেশ লাইন কে লাইন তিন মাইল মদের লাইন যখন লকডাউন দিল তারা বলছে মেরে ইয়ার কে দেশি হ্যাঁ মত তো আমার আপনার লাগেনি দিত আমি এটা ছাড়বো কেন অথচ আমার আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজ্জুম মিন আমালি শয়তান ফাস্তারিনুহু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া লটারি হাউজি বড় মানুষের জন্য স্তম্ভ বানানো এগুলো শয়তানের কাজ এগুলো ধারে কাছে দিও না তাহলে সফলতা লাভ করবেন কে আসুন আমরা আমাদের দোয়ায় ফিরে যাই পড়েন রাব্বানা পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব চাইতে হবে কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে আর চাওয়ার শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা শ্রেষ্ঠ জায়গা কোথায় আকরাবুল আবদান্দা রব্বিহি হুয়া সাজেদ রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা বান্দা যখন সেজদা যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে ফাআকসিরু দোয়া সেজদায় বেশি দোয়া করো প্রতি নামাজে রাসূল একটা দোয়া করতেন সেজদায় করবেন তো শিখবেন দোয়াটা বলবো আচ্ছা দেখি মনে রাখতে পারছি না কোন আল্লাহুম্মা ইগফিরলি জাম্বি কুল্লাহ দেখাহ জেল্লাহ সেবাহ আলানিয়াতাহ আউ্বালাহ আখেরাহ কোন নামাজে তিনি এটা বাদ দিতেন না আচ্ছা আমরা যদি এই দোয়াটা পড়ি আমাদের কি খুব লস হবে আমরা মসজিদে ঢুকলে শুধু তাড়াহুড়া করি ঠিক না বাড়ি ইমাম সাহেব একটু লম্বা কেরাত করলে পিছন থেকে হ্যাঁ তখন সবার গলায় কাজ শুরু হয় খবরদার মসজিদ তোমার অফিস না আল্লাহর ঘর ইমামকে সতর্ক করবো তোমার নামাজ বরবাদ হয়ে যাবে ইমাম যতক্ষণ খুশি নামাজ পড়া ঠিক না বা ঠিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর তেলাওয়াত করতেন রাসূলুল্লাহ তেলাওয়াত শুনতেন আর বলতেন ইবনে মাসউদ তুমি যখন তেলাওয়াত করো জিব্রাইল আমিনের সাথে তোমার তেলাওয়াত মিলে যায় তিনি একদিন মাগরিবের নামাজ পড়লেন সূরা নিসাদিয়া কোন সূরা বুখারীতে হাদিস এসেছে সাহাবায়ে কেরাম দিয়ে রাসূলকে বিচার দিয়েছেন আচ্ছা বলেন মাগরিবের সময় যদি সূরা নিসা পড়া তাহলে তো এসা বন্ধ কি এসা
দপ দপ